নাইনটি ইন্টু ওয়ান বাই হান্ড্রেড নাইনটি পার্সেন্টেজ লিখতে পারি মানে এটাকে আমি লিখতে পারি এটা থেকে এরপর দেখো আমি হান্ড্রেড এর পরিবর্তে কি বসিয়েছি এই চিহ্নটা বসিয়েছি যেটাকে পার্সেন্টেজ সাইন বলা হয় নাইনটি পার্সেন্টেজ এই পার্সেন্টেজটা তাহলে আসছে এই ওয়ান বাই হান্ড্রেড এর পরিবর্তে তাহলে আমি বলতে পারি না পার্সেন্টেজ মানি হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড তাহলে এইটি পার্সেন্টেজ দিয়ে দেওয়া মানে এইটির সঙ্গে পার্সেন্টেজটা গুণ আছে তার মানে এইটির সঙ্গে ওয়ান বাই হান্ড্রেড গুণ আছে তার মানে আশি বাই হান্ড্রেড এরপর তোমাদের বলা হয় যে পার্সেন্টেজ তুললেই নিচয় একশো আসবে এটা আসে কোথা থেকে এখান থেকে আসে আমরা বেশিক বুঝবো খুব ভালো করে তাহলে দেখো হয়তো তোমাকে কোনো একটা পরীক্ষায় বলো সিক্সটি পার্সেন্টেজ এ দ্যাট মিনস সিক্সটি বাই হান্ড্রেড মানে বাই হান্ড্রেডটা এক বাই হান্ড্রেড হিসাবে গুণ হয়ে আসে তাই নিচে হান্ড্রেড আমরা লিখি পার্সেন্টেজ তোলাম মানে নিচেই হান্ড্রেড যাওয়া এরপর দেখো তুমি এই সিক্সটি পার্সেন্টেজটাকে কাটাকুটি করতে পারো ষাট বাই একশোকে কাটাকুটি করে ছোট করতে পারি আমি তাহলে শূন্য শূন্য কাটলাম নিয়ে এখানে তিন দিয়ে কাটলাম তিন দুই হা ছয় তিন পাঁচ পনেরো মানে তিনের পাঁচ হলো তাহলে সিক্সটি পার্সেন্টেজ সুমান সুমান আমি বলতে পারি তিনের পাঁচ এই তিনের পাঁচটা কি র্যাকশন ভগ্নাংশ তাহলে এদিকটা আছে পার্সেন্টেজ এটা এদিকটা হচ্ছে ফ্র্যাকশন মানে এদিকটা শতকরা এদিকটা ফ্র্যাকশন তাহলে দেখো শতকরার ফ্র্যাকশান মধ্যে পার্থক্য কিচ্ছু নেই তুমি যখন পার্সেন্টেজ করছো মানে একশোর মধ্যে তুলনা করছো আর শর্ট ফ্র্যাকশন যখন লিখছো তখন সেটা একটা ছোট ফর্মে নিয়ে যাচ্ছ মানে নিচেরটার সঙ্গে তুমি তুলনা করছো মানে তুমি একটা পরীক্ষায় সিক্সটি পেয়েছো পেয়েছ এর মানে তুমি বলতে পারো যে পাঁচ নাম্বারের মধ্যে আমি তিন পেয়েছি সিক্সটি পার্সেন্ট মানে কি একশোর মধ্যে আমি ষাট পেয়েছি আর পাঁচ তিন পাঁচ মানে কি পাঁচের মধ্যে আমি তিন পেয়েছি ব্যাপারটা বুঝে আসছে এটা গেল তাহলে দেখো আমি বলতে পারি যে যদি তোমাকে পারসেন্টেজ থেকে ফ্র্যাকশনে মানে শতকরা থেকে ফ্র্যাকশনে চেঞ্জ করতে দেয় যদিও দেয় না যদি দেয় তাহলে কিভাবে করবে যদি থার্টি দেয় তাহলে এ করার জন্য কি করবে এটাকে থার্টি বাই হান্ড্রেড নিয়ে কাটাকুটি করবে মানে তিন দশক এটা আমাদের ব্যবহার আছে এমনি এমনি কোনো কিছু জিনিস শিখবো না পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন আমাদের অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন করে নিতে হবে করে নিতে হবে কোথাও থার্টি পার্সেন্ট বলেছে সঙ্গে সঙ্গে আমাকে তিন বাই দশ করে নিতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বললে আমাকে একের চার করে নিতে হবে এরপর তুমি বলবে একের চার তাহলে মুখস্ত করি 25% মানে 1 এর 5 10% মানে সরি 20 মানে 1 এর 5 20% মানে 1 এর 5 25 মানে 1 এর 4 এভাবে চলুক নিয়ে আমার মাথাটা খারাপ হয়ে যাক মুখস্থ করি কত আর মুখস্থ করব বলুন আমি বলবো করার দরকার নেই মুখস্থ কে বলেছে মুখস্থ করতে হবে করবে না মুখস্থ তোমার মনে হয়েছে যে 25% কে আমি ফ্র্যাকশনে করব আমি পার্সেন্টেজ তুলে দেবে ডাইরেক্ট আর কাটাকুটি তো সবাই করতে পারো সংখ্যা দিয়ে কাটো এটাকে পাঁচ দিয়ে কাটো ল্যাগ হচ্ছে কি এরপর আচ্ছা আমার ছবিটা যদি আমি মুছে দিই তাহলে হয়তো ল্যাগটা থাকবে না মিনিটার স্ক্রিনটা দেখতে পাচ্ছো আমার না আমার স্ক্রিন দেখা যাচ্ছে না যাদের পিন যাদের হ্যাঁ লোগো দেখ যাদের পিন করা আছে পিনটা আনপিন করো পিনটা আনপিন করো তাহলে দেখো দেখতে পাবে আমার স্ক্রিনটা শুধুমাত্র আমার ছবি দেখতে পাবে না আমার স্ক্রিন দেখতে পাবে আনপিন করো সবাইকে বলছি আচ্ছা আমার ছবিটা উড়ে গেছে তাই তো নো প্রবলেম আমার ছবি দেখতে পাবে না ম্যাটার স্ক্রিনটা তোমরা দেখতে পাবে ওকে তো দেখো ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন এটা তোমাদের মুখস্ত করার কোনো প্রয়োজন নেই তোমরা যখন যেটা প্রয়োজন হবে পার্সেন্টেজ তুলে দেবে ডাইরেক্ট পার্সেন্টেজ তুলে দেবে দ্যাটস ইট ওকে এরপর বিভিন্ন পার্সেন্টেজ আছে আমি তোমাদের আর করার না ওটা পরে দেখা যাবে এরপরে উল্টোটা মানে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ ফ্র্যাকশন মানে ধরো দুই এর তিন এটা একটা দুই এর চার দুই এর পাঁচ লিখি প্রথমে দুই এর পাঁচ এটা একটা ফ্র্যাকশন ভগ্নাংশ এটাকে পার্সেন্টেজে কত হবে তোমাকে বলেছে তাহলে তুমি কি করবে এই পাঁচটাকে একশো করবে কত দিয়ে গুণ করবে এটাকে কুড়ি দিয়ে গুণ করতে হবে তাহলে উপরটাকে কুড়ি দিয়ে গুণ করতে হবে মানে উপরে চল্লিশ বাই একশো নিয়ে তুমি লিখবে চল্লিশ পার্সেন্টেজ অনেকটা বড়ো হলো এটা হচ্ছে বেসিক পদ্ধতি তুমি এটাতে যাবে না কি করবে দুই পাঁচ লিখবে নিয়ে ইন্টু হানড্রেড করে দেবে হানড্রেড করে দাও দেখো পাঁচ কুড়ি সব কাটাকুটি করো কুড়ি কুড়ি দুয়ে চল্লিশ মানে চল্লিশ পারসেন্টেজ তাহলে দেখো ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ করার জন্যে কি করতে হচ্ছে আমাকে হান্ড্রেড গুণ করতে হচ্ছে আর এর উল্টোটা করার জন্যে আমাকে নিচেই হান্ড্রেড বসাতে হচ্ছে এটাই পার্থক্য আর এটাই আমাদের করতে হবে আর কিছু না ঠিক আছে চলো এরপর আমরা অঙ্কে চলে যাচ্ছি একদম টাইপ ওয়ান দিয়ে শুরু হবে বেসিক থেকে দেখো টাইপ ওয়ান টাইপ ওয়ানে তোমাদের চেঞ্জেস শেখাবো মানে ফ্র্যাকশন টু পার্সেন্টেজ বা পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কিভাবে করতে হয় এই চেঞ্জেসটা তোমাদের শিখতে হবে তাহলে দেখো থার্টি সেভেন পয়েন্ট দেখে একটা কত কঠিন মনে হচ্ছে যেটাকে এই পার্সেন্টেজটাকে তোমাকে ফ্র্যাকশানে করতে হবে তাহলে তুমি কি করবে পার্সেন্টেজ জাস্ট তুলবে তাহলে লিখবে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ নিচে হান্ড্রেড এরপর দশমিক তোলা ব্যাপারটা একটু দেখে না দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে দিকে আছে দুটো ডান দিকে আছে একটা পাঁচ আছে ডান দিকে তাহলে দেখো দশমিকের পরে ডান দিকে আছে দেখে নাও একটা সংখ্যা আছে তাহলে দশমিকটা যখনই তুলবে নিচে গুণ আকারে এক বসবে দশমিকটার জন্য এক বসলো দশমিকটা তুলেছি তাই এক বসালাম এরপরে দেখো এখানে কতগুলো শূন্যই বসাবো সেটা নির্ণয় হবে দশমিকের পরে কটা সংখ্যা ছিল এখানে দেখো একটা সংখ্যা ছিল তাই নিচেই দশ টু পয়েন্ট থ্রি এটা রয়েছে থ্রি থ্রি এটা যদি দশমিক তুলি দশমিকটা তুলবো নিচে এক কটা শূন্য হবে তিনটে শূন্য হবে তিনটে সংখ্যাটা ঠিক আছে না আগে কিছু এসে যায় না আগে কিছু থাকলে কিছু হবে না আগেরটার কোনো প্রয়োজন নেই কারণ ওটা তো দশমিকের ভেতরেই নেই দশমিকের ওয়েটটা মানে পরেরটা ডান দিকেরটা আর কি আগেরবার কাটাকুটি করবে জাস্ট দেখো কাটাকুটিটা তুমি ছোট এখন শিখছো পাঁচ দিয়ে কাটাকুটি করো তোমার এটা পঁচিশ দিয়ে যায় মাথায় নাও আসতে পারে পাঁচ দিয়ে করবে টাইম ওয়েস্ট করবে না পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এটা পাঁচ দুয়ে দশ আবার পঁচিশ দিয়ে এটাকে কাটো তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ ছয় পঁচাত্তর আর একশো দেখলে পঁচিশ দিয়ে যাবে তাহলে উপরে দেখো তিন নিচে হচ্ছে আট দ্যাটস ইট এটা প্রয়োজন হবে এটা আমাদের এক্সামে দেবে না প্রথমেই বলে দিচ্ছি এক্সামে কিন্তু দেবে না আমাদের এটা অঙ্ক করার সময় কোনো কোনো ক্ষেত্রে চেঞ্জ করতে হতে পারে তাহলে ষোলো পূর্ণ দুয়ের তিন প্রথমে এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ ষোলো পূর্ণ দিয়ে দেওয়া মনে হচ্ছে মিশ্র ভাগ্নাংশ কাকে কি বলে জানার দরকার নেই এটাকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশ করি তাহলে কি করবে তাহলে দেখো একবার দেখিয়ে দিই ভালো করে ষোলো পূর্ণ দুয়ের তিন এটাকে আমরা লিখতে পারি ষোলো প্লাস দুইয়ের তিন আচ্ছা আমরা যখন পড়ছি তখন ভালো করে একটু লক্ষ্য করো আমরা বলছি না যে ষোলো ষোলোটা পূর্ণ হয়ে গেছে তারপরে ভাগ আছে ভালো করে ষোলোটা পূর্ণ হয়ে গেছে তাহলে কমপ্লিট ষোলো প্লাস এর সঙ্গে দুয়ের তিন যোগ হচ্ছে তাহলে এবার তুমি কি করবে এটাকে যখন আমি লসেও করবো নিচে তিন হবে তিন ষোলো আটচল্লিশ করবে এদিকে প্লাস দুই করবে নিয়ে পঞ্চাশ বাই তিন করবে এটা গেলো এত বড় এত বড় করার দরকার নেই যেটা তোমরা করবে সেটা হচ্ছে ষোলোর সঙ্গে তিন গুণ করবে গুণটা কেন হয় এখান থেকে হয় গুণটা যখন ভগ্নাংশ পড়াবো তখন বোঝাবো এটা তিন ষোলো আটচল্লিশ প্লাস দুই পঞ্চাশ বাই তিন এই জন্যই নামতমগ্রস্ত করতে বলি এটা হলো কি পঞ্চাশ বাই তিন পার্সেন্টেজ এরপর পার্সেন্টেজটা যখন আমি তুলবো তখন নিচেই কি আসবে একশো আসবে তাহলে গুণ আকারে নিচেই একশো এলো শূন্য শূন্য cancel হচ্ছে পাঁচ দুই এর দশ মানে এক এর ছয়, তাহলে এই fraction টাই এই মানে হচ্ছে এক ছয়, জীবন এলিনা ঠিক আছে ওকে এরকম অঙ্ক আর দেখাচ্ছি না তোমাদের এরপর আসছি এর উল্টোটা করতে হলে কি করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে যদি এক এর ছয় কে percentage পরিণত করতে হয় এটা করতে খুব কমই হয় যদিও করতে হয় তাহলে ইনটু hundred করবে ঠিক আছে এগুলো সব খাতায় নোট করে রাখবে টাইপ ওয়ান এভাবে এটা লিখলে টাইপ ওয়ান ফ্র্যাকশন ইনটু হান্ড্রেড সোয়ান পার্সেন্টেজ নিয়ে দুটো অঙ্ক লিখে নিলে তাহলে যখন প্র্যাকটিস করবে বিষয়টা বুঝতে সুবিধা হবে আর কিছুই না এরপর আসছে আমি টাইপ টু টাইপ টু এ দেখো এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে আমি তোমাদের ইংলিশ প্লাস বেঙ্গলি দুটোই করাবো যার ফলে তোমার বুঝতে সুবিধা হবে এরপর তুমি যে নোটটা করছো সেটা তোমার অ্যাকর্ডিং টু ইউ তুমি নোটটা করে নেবে যে বাংলাটা লিখলে সুবিধা হয় না ইংলিশটা লিখলে তুমি নিজের মতো করে করে নিও দেখো কি বলেছে এর কত এর কত। দেখো কার সঙ্গে এর কথাটা লিখে রয়েছে ভালো করে দেখো এর এর মানে কি গুণ আর এর কার সঙ্গে লেগে রয়েছে আশির মধ্যে লেগে রয়েছে আশি আশির সঙ্গে এর লেগে রয়েছে না বা অফ কথাটা আশির সঙ্গে লেগে রয়েছে তাহলে ওটা যাবে নিচে আশির মধ্যে বলেছে চৌষট্টি তাহলে উপরে গেল চৌষট্টি চৌষট্টি শতকরা কত মানে আশির মধ্যে যদি তুমি চৌষট্টি পাও তাহলে কত পার্সেন্টেজ পাবে একটা পরীক্ষায় আশির মধ্যে তুমি চৌষট্টি পেয়েছো তাহলে এটা শতকরা কত পার্সেন্টেজ পেয়েছো সেটা নির্ণয় করতে দিয়েছে আর কিছুই না তাহলে উপরে চৌষট্টি নিচে আসি ইন্টু হান্ড্রেড তাহলে আট চৌষট্টি আট এখানে দশ এখানে একটা শূন্য আশি পার্সেন্টেজ দ্যাটস ইট এটা গেল সহজ সরল একটা জিনিস অঙ্ক তো এরকম দেবে না যেটা দেবে সেটা হচ্ছে পরেরটা দেখো এক হেক্টোমিটার এক কেজির শতকরা কত এক হেক্টোমিটার এক কেজির শতকরা কত হেক্টোমিটার হবে না এটা হেক্টো কেজি হবে করে নেবে আচ্ছা এটা কিলোমিটার ছিল ইংলিশটা ঠিক আছে বুঝলে তো তাহলে এটা তুমি মিটারটাকে এটা কেজিটাকে তুমি এক কিলোমিটার করে নিতে পারো মানে এক কিমি এক কিমির করা কত তো দেখো এখানে জিনিসটা কি হয় এরপর আমি তোমাকে বললাম যার সঙ্গে এর কথাটা লেগে থাকবে সেটা নিচেই যাবে এখানে দেখো এক কেজি কেজির কেজির বা কিমির একে দশ এক কিমির তাহলে কার সঙ্গে এর কথাটা লেগে রয়েছে কিমির সঙ্গে তাহলে এই এক কিমিটা যাবে নিচেই এখানে আমি এক এককটা লিখছি আর এখানে আছে এক হেক্টো তাহলে এটা গেল উপরে তাহলে এরপর হান্ড্রেড গুণ করে দি ভুল হয়েছে কেন কারণ দেখো তোমাদেরকে আমি শেখাবো ইউনিটারি মেথড জিনিসটা কি সেই ইউনিটারি মেথড বলছে যে যখন তুমি কাটাকুটি করো যখন তুমি কাটাকুটি করো তখন এককগুলো এককগুলো কিন্তু কেটে কেটে যায় যে এককটা পড়ে থাকে একক তাহলে এখানে দেখো কিমি আছে এখানে হেক্টো আছে তুমি এটা কাটাকুটি করতে পারবে পারবে না তো তাহলে হয় তোমাকে হেক্টোমিটারকে কিলোমিটারে প্রকাশ করতে হবে হলে কিমিকে কিলোমিটারে প্রকাশ করতে হবে এরপর ওইটা কি মনে আছে তোমাদের কিলোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার লিখে নেবে এটা খাতায় সেন্টিমিটার মিলিমিটার এটা তোমাকে একটু করতে হবে মিলিমিটার মিটার তাহলে দেখো বলে দিচ্ছি আমি এরপর বলো কিলোমিটারকে হেক্টোমিটার করা সহজ না হেক্টোমিটারকে কিলোমিটার করা সহজ দেখো এক কিলোমিটারকে হেক্টোমিটার করা সহজ মানে বড় এককে ছোট একককে প্রকাশ করা সহজ তুমি যদি বলো এক কেজি কে তুমি যদি তুমি এক এক যদি এক কেজি করতে যাও বা এক কেজি এক গ্রাম গ্রামে প্রকাশ করতে যাও কোনটা সহজ হবে ছোটটা প্রকাশ করা সহজ তাই কিলোমিটার তুমি প্রকাশ করো মানে হেক্টোমিটারে প্রকাশ করো তাহলে দেখো হেক্টোমিটারে কিভাবে প্রকাশ করবে কিলোমিটার এক ছিল কিলোমিটারের ঘরে তাহলে কিলোমিটারের ঘরে এক লিখে দাও হেক্টোমিটার পর্যন্ত শূন্য বসিয়ে বসিয়ে যাও তাহলে ইন্টু একটা হীন একটা শূন্য বসবে তাহলে দেখো দশ তার মানে এই এক কিলোমিটার সমান বলতে পারি আমি দশ হেক্টোমিটার সাপোজ ধরো এখানে বলা হয়েছে যে তুমি বলো যে পাঁচ কিলোমিটার সমান কত মিটার প্রশ্নে বলেছে বা করতে হচ্ছে আমাদের তখন তুমি কি করবে পাঁচ কিমির ঘরে পাঁচ বসাবে এবার মিটার পর্যন্ত তুমি শূন্য বসে বসিয়ে যাও তাহলে পাঁচ হাজার যদি মিটার বলতো আর একটা শূন্য সেন্টিমিটার বলে আরেকটা একটা শূন্য ঠিক আছে এরপর এর উল্টোটাও করতে হতে পারে কোনো ক্ষেত্রে ধরো বললো তোমাকে যে এক মিটার সমান কত কিলোমিটার এক মিটার সমান কত কিলোমিটার তাহলে তুমি কিভাবে করবে কত দিয়ে ভাগ করবে এটাই দেখো যখন তুমি উল্টো দিকে আসবে মানে বড় এককে প্রকাশ করবে তখন তোমাকে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করবে দেখো এক এখানে তিনটে শূন্য তাহলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে এই এক এককে এক হাজার দিয়ে ভাগ করতে হবে দশমিক দশমিকে প্রকাশ করার জন্য যে নিয়মটা লাগে এটা হচ্ছে প্রথমে উপরে এক আছে তুমি এককে লিখে নাও এরপর দেখো তিনটা শূন্য আছে তাই এককে তুমি তিনটে সংখ্যা বানাবে তাহলে এদিকে তুমি দুটো দুটো করে শূন্য বাম দিকে অ্যাড করবে ডান দিকে অ্যাড করে দিলা হবে না এদিকে শূন্য অ্যাড করে দিলা হবে না তুমি বাম দিকে দুটো শূন্য অ্যাড করে দিলে নি এখানে দশমিক বসিয়ে দিল দ্যাটস ইট ঠিক আছে তো চলো এটা পরে হবে হাসতে অঙ্ক আছে এরকম অঙ্ক আছে তাহলে নিচে গেল দশ হেক্টোমিটার ঠিক আছে এরপর দেখো কিমিটা এটা কেটে যাচ্ছে এখানে নাই আর তাহলে দশ হেক্টোমিটার 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 ক্যান্সেল হচ্ছে নিচে শূন্য শূন্য ক্যান্সেল হচ্ছে অর্থাৎ দশ পার্সেন্টেজ এটার অ্যান্সার কীরকম থাকে দেখো প্রথমে দিয়ে দিলো হানড্রেড পার্সেন্টেজ পরে দিয়ে দেবে একের দশ পার্সেন্টেজ তারপরে দিল দশ পার্সেন্টেজ তারপরে দিয়ে দিল ধরো একশো তারপরে দিল ওয়ান ছেলেরা ভুল করে এই হেক্টোমিটারকে মিটারে কিলোমিটার প্রকাশ করতে গিয়ে ভুল করে তা সেই জন্যই এরকম অ্যান্সার দেয় কেউ যদি এককটাকে না লক্ষ্য করে এক বাই এক ইন্টু হান্ড্রেড করে দেয় তাহলে হান্ড্রেড পার্সেন্টেজ সে ঠিক করে দেবে কেউ যদি ওপরের হেক্টোমিটার সমান দশ লিখে দেয় নিয়ে তাহলে দশ ইন্টু এক হাজার মানে এক হাজারটা একটা দেওয়া উচিত ছিল এক হাজার এইভাবে করে দিল তাই না তো এগুলো কিন্তু সাবধান হতে হবে অপশন যখন দেখবে অপশন মানে আমাদের অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কিভাবে করতে হবে সেটা দেখতে হবে যেমন এখানে অপশানগুলো যখন এরকম দিয়ে দেবে একটু সাবধান হয়ে যাবে কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে আর এককের গোলমাল কিন্তু মারাত্মক রকমের গোলমাল হতে পারে ওকে চলো নেক্সট এটা তোমরা নিজেরা করো তাহলে দু মিনিট সময় দিলাম দু মিনিট তুমি কমেন্টে লিখো হ্যাঁ আমি আবার আসছি দু মিনিট আসছি হ্যাঁ সবাই কমেন্টে লিখো ওকে দেখি কার কত পার্সেন্টেজ একদম ঠিক অ্যান্সার পার্সেন্টেজ তাহলে দেখো যারা অ্যান্সার দাওনি তাদের জন্য একবার বলে রাখি কার সঙ্গে এর কথাটা লেগে রয়েছে তুমি বললো কেজির সঙ্গে লেগে রয়েছে তাহলে এক কেজিকে নিচেই নামা তাহলে পঞ্চাশ গ্রামটাও করে যাবে ইন্টু হান্ড্রেড শতকরা বলেছে ইন্টু হান্ড্রেড এরপর কেজি আর গ্রামকে কাটতে হবে এককের দিকে লক্ষ্য রাখতে বলেছিলাম কেজি আর গ্রামকে তাহলে কেজি কে গ্রাম করো এক কেজি সমান কত গ্রাম এটা তোমাকে আর হাত গুনতে হবে না আই থিঙ্ক সবাই আমরা দোকান যাই তাই তো এক কেজি চিনি মানে এক হাজার গ্রাম সবাই জানি তাহলে তুমি লিখে দিলে এক হাজার গ্রাম তাহলে গ্রাম গ্রাম গেল উপরে কটা শূন্য আছে একটা দুটো তিনটে নিচে একটা দুটো তিনটে উপরে শূন্য গুলো গুনে নিলাম নিচেই শূন্য গুলো গুনে নিলাম নিয়ে কেটে দিলাম ঠিক আছে যখন এরকম থাকবে এভাবেই আমরা কাটাকুটি করব শূন্য সবগুলো গুনে নেব তাহলে পাঁচ পড়ে থাকছে দ্যাট মিন্স ফাইভ গেছে দেন এটা সলভ করো এক মিনিট সময় ও জি এন এম যে ইমেল আইডির নাম ও জি এন এম তুমি কি নাম প্রকাশ করতে ইচ্ছুক নও নামটা ঠিকঠাক দিও তাহলে আমি বলতে পারব এলিনা আছে তিন হাজার মেন মাইক্রোফোন অন করেই চলছে তোমার অঙ্ক কষা, যাই হোক নো প্রবলেম ত্রিশ পার্সেন্টেজ দেখা যাক লিখো কমেন্টে লিখো তাহলে আমি বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো ঠিকঠাক ভাবে আচ্ছা আচ্ছা যাই হোক তুমি নামটা ঠিকঠাক ভাবে দিও হয়তো তোমার এটা গেমিং যে নাম সেটা তুমি ইউজ করে ফেলেছো এখানে নো প্রবলেম নো প্রবলেম সরি বলার কি আছে ভাই নামটা নিলে জাস্ট সুবিধা হয় আর কিছুই না ঠিক আছে নো প্রবলেম দেখি থার্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তিন হাজার পার্সেন্টেজ দেড়শো সেন্টিমিটার পাঁচ মিটারের শতকরা কত এরপর ইংলিশটা আমি একবার বলে দিই দেড়শো সেন্টিমিটার ইজ হোয়াট পার্সেন্ট অফ ফাইভ পার্সেন্টেজ অফ মানে বাংলায় হচ্ছে এর অফ মানে বাংলায় এর তাহলে অফ কতটা লেগে রয়েছে পাঁচ মিটারের সঙ্গে ও বেটা নিচেই যাবে, তাহলে দেখো আর বাংলাতে যেমন এর কথা লেগে রয়েছে তাহলে five সেন্টিমিটার এই five মিটার নিচেই গেলো, তাহলে ওপরে দেড়শো সেন্টিমিটার ইনটু hundred এরপর মিটারকে তুমি সেন্টিমিটার করবে কিভাবে করবে? মনে নেই, তোমার মনে নেই কত দিয়ে করবে তুমি লিখো মিটার, কিলোমিটার, এক মিটার ডেসিমিটার, মিটার, ডেসি মিটার, সেন্টিমিটার, ডেসি সেন্টি তুমি করবে। তাহলে দেখো পাঁচ আছে তাহলে ইন্টু দুটো শূন্য বসে মানে পাঁচশো হবে ঠিক আছে লিখতে কিন্তু ভয় খাবে না পরীক্ষার খাতায় তুমি মাইন্ডে দেখবে পরীক্ষার খাতায় এতটাই প্রেসার থাকে তোমার হয়তো মনে হতে পারে মানে এই টেনশনেই তুমি ভুগবে সারাক্ষণ যে অঙ্কটা ঠিক করছি তো ঠিক হলো তো এটা ভাবতে ভাবতে তোমার আবার এক মিনিট চলে যাবে তাই প্রথম থেকেই এভাবে প্র্যাকটিস করো যে লিখে নাও মনে রাখবে তুমি যখন অঙ্ক প্র্যাকটিস করছো সেটা হচ্ছে এক্সামের হল কারণ আমাকে এখানে অঙ্ক করে তো লাভ নেই আমাকে এক্সাম হলে অঙ্কটা করতে হবে তাই সেরকম মেন্টালিটিটা এখন থেকে তৈরি করো এক্সাম হলের মেন্টালিটি ঠিক আছে এখন যেটা তুমি মুখে মুখে পারছো সেটা এক্সাম হলে কিন্তু পারবে না আমি নিজেই পারি না ওপরে একটা দুটো তিনটে শূন্য নিজের তিনটে শূন্য পাঁচ তিন বলো তিন পার্সেন্টেজ বোঝা গেছে সবার ভুল হবে না আমি যেভাবে বলছি তুমি যদি এভাবে করো তোমার ভুল হবে না ধীরে সুস্থে বলো দেখাচ্ছি না ঠিক আছে নো প্রবলেম দেখ তুমি দেখো সেন্টিমিটার সেন্টিমিটার গেলো এককের কোনো চিন্তা নেই কারণ কি এর আবার একক হয় না তো সেই জন্য দেখো এককটা কেটে যাচ্ছে দু সাইডে উপরে দেখো একটা শূন্য এখানে দুটো শূন্য তিনটে শূন্য থাকছে ও সরি ভুল হয়েছে আমি তিনটে শূন্য নিজে দুটো শূন্য কেটে দিয়েছি এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য ক্যান্সেল হচ্ছে এটা পাঁচ দিনে পনেরো মানে তিরিশ পার্সেন্টেজ হবে যাই হোক এরকম ভুল কিন্তু আমি করবো কারণ আমি তোমাদের বোঝানোর জন্য বেশি টাইমটা দিই আমার ক্যালকুলেশনের দিকে মাইন্ডটা থাকে না তখন যাই হোক কারণ এই অঙ্কগুলো আমার খাতায় নেই এগুলো আমি নিজে সেট করেছি তোমাদের তো এরকম ভুল হলে অবশ্যই বলবে কারণ দেখো আমি যে যে স্যার তুমি যার কাছে পড়ছো বা দাদা সে ঠিক করবে এমনটা কিন্তু ভেবে নিও না আমি ইচ্ছাকৃত ভাবে কোনো ক্ষেত্রে ভুল করতে পারি কারণ তোমার ভেতরে যে কনফিডেন্ট সেটা আমাকে বিল্ড আপ করতে হবে সেটা বিল্ড আপ করাটা জরুরি তুমি কারোর ভুল দেখবে সেটা চোখ বন্ধ করে সহ্য করে নেবে এটা যেমন বাস্তবে করা উচিত নয় অঙ্কতেও করা উচিত নয় ভুল মানে ভুল সেটা যেই করুক ঠিক আছে শুনবেন বাকিদেরকে বলছি আমার ভুল হতেই পারে ক্যালকুলেশনে না হওয়ার কিছু নেই তবে অবশ্যই সেটা বলবে যে স্যার এই ভুল হলো ডাইরেক্ট বলে দেবে ভুল হয়েছে বুঝতে পারছি না বা তুমি যখন বুঝতে পারছো যে না স্যার এটা কাটাকুটিতে ভুল করেছে ডাইরেক্ট বলবে স্যার ভুল হয়েছে কাটাকুটিতে ঠিক আছে হুম ওকে চলো আর আমারটা কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবে যে আমি যেটা বলছি সেটাই ঠিক না তোমার কিছু অপিনিয়ন থাকতে পারে বা আমি যে প্রসেসে করাচ্ছি অঙ্কটা তোমার হয়তো আরো ভালো প্রসেস আছে জানো স্যার এই প্রসেস করলে কেমন হতো তোমার অপিনিয়নটাকে আমি এখানে গুরুত্ব দেব ঠিক আছে তো চলো এরপর আসছি আমি টাইপ 3 তে আরেকটা অঙ্ক তোমাদের দিই আমি এই सेम অঙ্ক যেটা তোমরা বাড়িতে করবে সেটা হচ্ছে মিটার ইজ পার্সেন্ট অফ বাড়িতে করবে এটা সেন্টিমিটার মানে পাঁচ মিটার দেড়শো সেন্টিমিটারের শতকরা কত ঠিক আছে তোমরা মাইক্রোফোনটা সোমেন তুমি অটোমেটিক মাইক্রোফোনটা অফ করে রাখবে কারণ প্রবলেম হচ্ছে ঠিক আছে যখন কথা বলার প্রয়োজন হবে মাইক্রোফোনটা সঙ্গে সঙ্গে অন করে দেবে এরপর টাইপ থ্রি দেখো টাইপ থ্রিটা পড়ো নোট করার দরকার নেই তোমরা একটা রাফ খাতা নিয়ে বসবে সেই রাফ খাতে ক্যালকুলেশনগুলো করে নেবে জাস্ট দেখো কি বলেছে একটি সংখ্যার সঙ্গে বাষট্টি যোগ করলে সংখ্যাটি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে সংখ্যাটি কত এটা দুইভাবে করা যায় একটা এক্স ধরে আর একটা এমনি অ্যাপ্রোচ দেখো তোমাদের মধ্যে অনেকের একটা সমস্যা হচ্ছে যে এক্স ধরে অঙ্ক করা মানে সেটা অনেকটা বড় হবে তাই না আমরা ভাবি যে এক্স ধরছে তার মানে তো অনেক বড় হবে মনে রাখো এক্স ধরে কিন্তু অঙ্ক সহজই হয় নতুন অঙ্ক যদি চলে আসে তোমাকে কিন্তু এক্স ধরে করতে হবে আর এক্স ধরে যখন আমরা করব তখন আমরা করব কি স্টেপ জাম্প প্রসেস মানে আমরা প্রসেসটাকে জাম্প করে যাব। দেখো এটা আমি তোমাদের দুটো মেথড দেখাবো তিনটে মেথড দেখাবো অনেক মেথড আছে তিনটে মেথড আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করা যেতে পারে তুমি নোট করতে পারো তিনটে ওয়ে ওয়ান যেটা আমি এক্স ধরে করবো একদম বেসিক মেথড একদম বেসিক আমি ধরে নিচ্ছি প্রশ্নে কি যেয়েছে যে সংখ্যাটি কত আমি ধরে নিলাম সংখ্যাটি এক্স অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি যাব কিচ্ছু উল্টো পাল্টা ভাববো না ধরলাম সংখ্যাটি এক্স বলছে সংখ্যাটির সঙ্গে যদি আমি বাষট্টি যোগ করি তাহলে সংখ্যাটা ছিল এক্স এখন আমি যোগ করে দিলাম তার কোনো আপত্তি রয়েছে যোগ করি তাহলে সংখ্যাটা কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাই এরপর দেখো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কি সংখ্যাটা যদি এক্স হয় তাহলে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে সংখ্যাটা তো এক্স আছে প্লাস দিয়ে এক্স এর কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এটা বোঝায় কুড়ি পার্সেন্ট বেড়ে যাওয়া মানে কি এক্স এর কুড়ি পার্সেন্ট তাহলে দেখো এটা সমান দিয়ে আমি লিখতে পারি এক্স প্লাস এক্স এর কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্টে তুলে লিখলাম এটা হচ্ছে আমার ইকুয়েশনটা ঠিক আছে বেসিক কনসেপ্টটা তুমি দেখো কিভাবে শর্ট ট্রাক শর্ট টিক্স এটা আমি তোমাদেরকে করাতে পারি দেখো এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে তাহলে বাষট্টি সমান হচ্ছে এক্স এর কুড়ি পার্সেন্ট মানে কাটাকুটি করলে হয় একের পাঁচ তাহলে এক সমান কত হচ্ছে পাঁচ এটা কোনাকুনি গুণ হয়ে যাবে এদিকে গুণ করে দিচ্ছি পাঁচ দিয়ে দশ না হলো এক পাঁচশো তিরিশ আর একত্রিশ তিনশো দশ এটা গেলো বেসিক পদ্ধতি তোমার কত মিনিট সময় লাগবে এরপর ধরো এরপর ধরো তোমাকে আমি এইভাবেও করাতে পারি কি যখনই এরকম অঙ্ক থাকবে তো একটা কাজ করবি টোয়েন্টি পার্সেন্ট মানে তাহলে টোয়েন্টি পার্সেন্টের সমান লিখে দিবি বাষট্টি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট বের করে নিবি তাহলে দেখো কুড়িকে কত দিয়ে গুণ করলে হয় হান্ড্রেড পাঁচ দিয়ে গুণ করলে হয় তাহলে এটাকে পাঁচ দিয়ে গুণ করবে পাঁচ দিয়ে দশ হতে হলো এক পাঁচ একত্রিশ হয়ে গেল কিন্তু কেন তোমার কি মনে থাকবে থাকবে না আর এই অঙ্কটা একটু চেঞ্জ করে তুমি এই প্রসেসে যেতে পারবে না তাহলে এটা কিভাবে বুঝবে জিনিসটা দেখো কোনো সংখ্যার সঙ্গে বাষট্টি যোগ করছি যোগ করার পরেই কুড়ি পার্সেন্ট বেড়ে যাচ্ছে আমি এটা এভাবে বলতে পারি তো যে কুড়ি পার্সেন্ট যখন বাড়াচ্ছি তখন সংখ্যাটা বাষট্টি বাড়ছে

বোঝাতে পারলাম সেম অঙ্কটাই যোগের পরিবর্তে বিয়োগ দিয়ে দেয় আর বৃদ্ধির পরিবর্তে হ্রাস দিয়ে দেয় করলে কুড়ি পার্সেন্ট হ্রাস পায় তুমি এখানে এগুলোকে মাইনাস চিহ্ন করো এটা মাইনাস তাহলে এটাও হ্রাস পাচ্ছে মাইনাস তাহলে দেখো এখানে মাইনাস আসবে এখানে মাইনাস আসবে এক্স তো কেটে যাচ্ছে তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে সে আলটিমেটলি এক সময় তিনশো দশই আসছে এই অঙ্কটা তোমরা খাদায় লিখে নিতে পারো আর একটা নতুন অঙ্ক হয়ে গেল দেন ও আচ্ছা আরো প্রসেস প্রসেস দেখতে চাও দেখে নাও এই টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে দেখো টোয়েন্টি পার্সেন্টেজ মানে আমরা কত জানি যদি পার্সেন্টেজটা তুলি একের পাঁচ যদি মুখস্ত থাকে ভালো নাহলে এভাবে তুলবে দুই পাঁচ একের পাঁচ একের পাঁচ দেখো এরপর একটা জিনিস ভালো মতন জেনে রাখো যদি পাঁচের এই পাঁচের যদি আমি টোয়েন্টি পার্সেন্ট বের করি তাহলে উপরের একটা হয় আর একবার বলছি এটা আলাদা করে একটা স্লাইড নিচ্ছি টোয়েন্টি পার্সেন্টেজ সমান লিখলাম একের পাঁচ এটা একটা ফ্র্যাকশনে পরিণত করলাম আমি এরপর আমি বলতে পারি পাঁচ যদি সংখ্যাটা হয় এর যদি আমি টোয়েন্টি পার্সেন্ট বের করি তাহলে এক পাবো কি করে দেখে নাও পাঁচ এ টোয়েন্টি পার্সেন্ট বের করবো পার্সেন্টেজ তুলে একশো লিখে দিলাম কুড়ি পাঁচের যাচ্ছে এক পাচ্ছি না তাহলে উপরের একটা হয়ে যাচ্ছে উত্তর মানে পাঁচের টোয়েন্টি পার্সেন্ট এক ধরো সাপোজ ফর্টি পার্সেন্ট আমি নিলাম ফর্টি পার্সেন্ট মানে দুইয়ের পাঁচ হয় তাহলে পাঁচের ফর্টি পার্সেন্ট বের করো দুই পাবে পাঁচের ফর্টি পার্সেন্ট বের করো দেখো দুই পাবে ঠিক আছে তো এটা কিন্তু মনে রাখবে এটা আমরা অ্যাপ্লাই করবো অনেক অঙ্কে তাহলে দেখো আমি এখানে কি করব পাঁচটা ধরে নেব হচ্ছে সেই অরিজিনাল নাম্বারটা যে সংখ্যাটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে সংখ্যাটা জানতে সেটা হচ্ছে পাঁচ তাহলে আমি এক বৃদ্ধি করছি পাঁচ রেশিও ধরে নেব এটা আর পাঁচ রেশিও পাঁচ যদি সংখ্যাটা হয় তাহলে আমি এক বৃদ্ধি করছি কিন্তু প্রশ্নে বলেছেন না আমি এক বৃদ্ধি করছি না আমি বৃদ্ধি করছি কত পঁয়ষট্টি ছিল না কত ছিল বাষট্টি বাষট্টি বৃদ্ধি করছি এক পাঁচের মধ্যে থেকে যদি আমি এক বাড়াই তাহলে এরকম হচ্ছে টোয়েন্টি পার্সেন্টেজ মানে এক হচ্ছে মানে এক রেশিও এই আর কথাটা আমি গুরুত্ব দিচ্ছি তোমাদের মনে রাখবে রেশিও বল মানে অনুপাত পাঁচ অনুপাত যদি সংখ্যাটা হয় তাহলে এক অনুপাত বৃদ্ধি করা হচ্ছে কিন্তু না আমি বাষট্টি বৃদ্ধি করছি তাহলে সংখ্যাটা কত পাঁচ রেশিও মানে ইন্টু বাষট্টি পাঁচ ইন্টু বাষট্টি মানে তিনশো দশ এই ওয়ে থ্রি টা তোমাদের করতে হবে ইম্পর্ট্যান্ট কারণ এখান থেকে অনেক অঙ্ক তুমি সহজ ভাবে করতে পারবে আই থিঙ্ক সবার ক্লিয়ার হয়েছে বুঝতে না পারলে যদি মাইক্রোফোন অন করতে পারো ভালো না হলে কমেন্টে লিখবে রিপিট আর ঠিক আছে শুধু আর লিখবে নেক্সট অঙ্কে যাচ্ছি দেখো সেম অঙ্ক সেম আচ্ছা আগেরটা দিশা এই টোয়েন্টি পার্সেন্টের ব্যাপারটা তাই তো মাইক্রোফোন অন করবে আর লেখার পরে মাইক্রোফোন সংখ্যাটি হচ্ছে পাঁচ পাঁচ রেশিও তাহলে এক রেশিও বৃদ্ধি করা হচ্ছে প্রশ্নে বলেছে দেখো টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করা মানে কি এক বৃদ্ধি করা তাহলে এক রেশিও বাড়াচ্ছি তাহলে আমি বলতে পারি এক রেশিও তো বাড়াচ্ছি না বাড়াচ্ছি তো বাষট্টি তাহলে এক রেশিও সমান হচ্ছে এক রেশিও সমান বাষট্টি বলতে পারি তাহলে পাঁচ রেশি সমান কত বলবো ইন্টু বাষট্টি পাঁচ বাষট্টি এক রেশিও পাঁচ হলে পাঁচ এক রেসিও সমান কত হবে ওই কি নিয়ম তাহলে পাঁচ ইন্টু বাষট্টি মানে তিনশো দশ বুঝতে পারলাম দেন অঙ্কটা পর আমি তোমাদের টাইপ অঙ্ক করিয়ে দিচ্ছি প্রিভিয়াস ইয়ারে এরকম অঙ্ক তোমরা দেখতে পাবে প্র্যাকটিস তোমরা প্রিভিয়াস ইয়ার থেকে করবে যে কোনো প্রিভিয়াস ইয়ার পার্সেন্টেজ শেষ হয়ে যাবে প্রিভিয়াস ইয়ার থেকে পার্সেন্টেজের অঙ্ক বেছে বেছে করবে বলেছে একটি সংখ্যার সঙ্গে তার ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্টেজ বিয়োগ করলে সংখ্যাটি দাঁড়ায় একশো পঁচিশ সংখ্যাটি কত এখানে তোমাকে টাইপ থ্রিতে যেটা সরি ওয়ে থ্রিতে তিন নাম্বার পদ্ধতি যেটা দেখালাম সেটাতে যেতে হবে সহজ হবে কিরকম ষোলো পূর্ণ দুয়ের তিন আমরা এক পার্সেন্টেজ থেকে অঙ্কটাকে তুলব তাহলে ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্টেজ এটাকে প্রথমে আমরা কি করব ভগ্নাংশে পরিণত করব এখানে আমাদের কাজে লাগে তোমার যদি মুখস্থ থাকে ওয়েল গুড না মুখস্থ থাকলে টেকনিক আমি বলে দিয়েছি এটাকে প্রথমে ভাঙো তিন ষোলো আটচল্লিশ আর দুয়ে পঞ্চাশ বাই তিন পার্সেন্টেজ নিচে একশো

অরিজিনাল নাম্বার ধরে নেব নিচেরটা সো সিক্স রেশিও তাহলে দেখো এখানে বলেছে বিয়োগ করা হচ্ছে বিয়োগ করছি তাহলে আমি কি এক রেশিও বিয়োগ করছি উপরে এক রেশিও বিয়োগ করছি দেখো আমি যখন বোঝাবো তোমরা কমেন্ট বা নিজেদের মধ্যে অঙ্কটা করার করবে না করবে না বোঝে নাও তারপরে তুমি তোমার মতো করে করবে ঠিক আছে কারণ আমি বলে যাচ্ছি তুমি নিজের মতো করে যাচ্ছ উনি আলটিমেটলি তোমার নিজের অঙ্কটাও হলো না আমার বোঝানোটাও হলো না নিয়ে বলবে বুঝতে পারছি না তাই না আমি যখন শুরু করে দেবো বোর্ডের লিখতে তখন তুমি অফ হয়ে যাবে দেখো ছয় রেশিও থেকে যদি আমি ষোলো পূর্ণ দু এক তিন বাদ দিই তাহলে এক রেশিও বাদ যাচ্ছে মানে এটা বাদ যাচ্ছে এক তাহলে তোমাকে যদি বলা হয় যে ছয় ছিল এক বাদ যাচ্ছে তাহলে নতুন নাম্বারটা কত হবে নিউ নাম্বার কত হবে আমি ধরে নিচ্ছি নাম্বারটা হচ্ছে ছয় ছয় থেকে আমি এক বাদ দিচ্ছি আর গুলো লিখছি কেন তাহলে বুঝতে সুবিধা হবে বলে আর কিছু না বাদ দাও ছয় ধরে নিচ্ছি সংখ্যাটা এক বাদ দিচ্ছি তাহলে নিউ নাম্বার কত হয় তুমি বলবে ছয় মাইনাস এক পাঁচ হবে প্রশ্নে বলেছে পাঁচ তো হচ্ছে না সংখ্যাটা বিয়োগ করার পর একশো পঁচিশ হচ্ছে তাহলে আমি বলতে পারি এই পাঁচ রেশিও সমান হচ্ছে একশো পঁচিশ এই জন্য আমি আর ধরে নিই যাতে করে বুঝতে সুবিধা হয় একশো পঁচিশ দিয়ে গুণ করো একশো পঁচিশ তাহলে ছয় কে পঁচিশ দিয়ে গুণ করো ছয় পঁচিশ দেড়শো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কিন্তু আমরা গেলাম যদি প্রশ্নটা এরকম দিত যে একটি সংখ্যার সঙ্গে তার ষোলো তিন পার্সেন্ট বিয়োগ করলে সংখ্যাটি একশো পঁচিশ দাঁড়ায় তাহলে কত বিয়োগ করা হয়েছে কিভাবে দিতে পারত কত বিয়োগ করতে হবে তাহলে তুমি কি করতে তখন পাঁচ রেশিও সমান একশো পঁচিশ তাহলে এক রেশিও বিয়োগ করতে হবে তখন এক রেশিওর মান বের করতে এক রেশিও সমান হতো পঁচিশ তখন আমরা এটা বের করতামই না আই থিঙ্ক সবার বোঝা গেছে বুঝতে না পারলে বলো হ্যাঁ দেখো আমি ধরে নিয়েছি যে টোটাল সংখ্যাটা হচ্ছে ছয় রেশিও ছয়টা কোথা থেকে পেলাম এই ভগ্নাংশের নিচেরটা থেকে পেলাম ছয় রেশিও ঠিক আছে এটা হচ্ছে আমার অরিজিনাল নাম্বার মানে সংখ্যাটি হচ্ছে ছয় আর ছয় আর এরপর বলছে ওই সংখ্যাটির সঙ্গে তার ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্টেজ যদি বিয়োগ করা হয় তাহলে একটু আগে বললাম এই ছয় রেশিওর ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্টেজ কত হয় এক রেশিও তাহলে এখান থেকে যদি আমি এক রেশিও বাদ দিই এক রেশিও বাদ দিই তাহলে যে সংখ্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে একশো পঁচিশ তাহলে এটা সমান বলতে পারি একশো পঁচিশ এই জন্য এখানে আমি কি করলাম এক বাদ দিচ্ছি তাহলে ছয় থেকে এক বাদ দাও পাঁচ তাহলে পাঁচ রেশিওর মান হচ্ছে একশো পঁচিশ তাহলে ছয়ের ratio মানে original সংখ্যা আমার জানতে চেয়েছে তাহলে ছয়ের ratio সমান কত? এই একটা বাদ হচ্ছে, যদি এখানে লিখে দিতো যে এক ষোলো পূর্ণ দুইয়ের তিন percent বিয়োগের পরিবর্তে যোগ করলে সংখ্যাটি দাঁড়ায় তখন আমি এখানে কি করতাম? যোগ করতাম বোঝা গেছে জীবন? হম না হ্যাঁ থাকতে পারে যদি ধরো 40% দিয়ে দেয় এই অঙ্কটাই যদি আমি বলি 40% যদি দিয়ে দেয় চলো একটা অঙ্ক দিই তাহলে একটা অঙ্ক দিই দাঁড়াও জাস্ট এ মিনিট এই টাইপটাই লাস্ট টাইপ ধরো এই অঙ্কটাই দিয়েছে তোমাকে ষোলো পূর্ণ দু তিন পার্সেন্টেজ পরিবর্তে দিয়েছে বিয়োগ করলে সংখ্যাটি দাঁড়ায় উম তিন দিয়ে ভাগ যাবে নব্বই তাহলে সংখ্যাটি কত নির্ণয় করতে বলেছে দেখা যাচ্ছে অঙ্কটা তাহলে দেখো কি করবে মানে করলে হয় এখানে দুই এর পাঁচ তাহলে পাঁচের ফর্টি পার্সেন্ট হচ্ছে উপরে দুইটা এটাই আমি বোঝানোর চেষ্টা করছি তাহলে দেখো পাঁচ যদি সংখ্যাটা হয় বলেছে দুই বিয়োগ করবো তাহলে সংখ্যাটা দাঁড়াবে কত তিন তাহলে তিন রেশিও সমান কত দাঁড়ায় নব্বই আমাকে বলেছে পাঁচ এর মান কত তাহলে পাঁচ রেশিও সমান কত হবে তিনকে কত দিয়ে গুণ করলে হয় নব্বই তিরিশ দিয়ে গুণ করলে তাহলে তুমি পাঁচকে তিরিশ দিয়ে গুণ করবে দ্যাটস ইট দেড়শো বুঝে এলো সৌমেন এলিনা ঠিক আছে যদি বলতো বিয়োগের পরিবর্তে যোগ বলতো তাহলে এখানে কত মান হতো পাঁচ আর দুয়ে সাত হয়ে যেত ঠিক আছে বুঝে আসছে এভাবে করবো আমরা সে তো সাত রেশিও সাত রেশিও সমান নব্বই হতো তখন পাঁচ আর দুয়ে সাত যোগ করেছি যেহেতু সাত রেশিও নব্বই হতো তাহলে এক তাহলে তুমি যখন পাঁচ রেশিওর মান বের করতে এখানে আমি নব্বইটা নিজে রেখে নিয়েছি তাই হয়তো কাটছে না তো দশমীকে আসবে না প্রবলেম তো তুমি বেসিকটা দেখো নিতে পারছো কি না এখানে হয়তো এর পরিবর্তে যদি সত্তর দিতো যোগ বলে দিয়েছে নি সত্তর দিতো তাহলে সাত কে কত গুণ করলে দশ সত্তর হতো সেভাবে করতে ঠিক আছে জীবন বোঝা আছে কনসেপ্টটা টা একই থাকবে অঙ্ক তুমি যেখানে খুশি লাগাবে লাগাও এটা same অঙ্ক তোমরা বাড়িতে করে নেবে ঠিক আছে যোগ করা হয়েছে আচ্ছা ঠিক আছে এটা করে নাও এটা করেই নাও তাহলে a into b সমান c এটা next টাইপে এ যাচ্ছে পরের টাইপ ঢুকছে এই অঙ্কটা করে নাও তাহলে শেষ হয়ে যাবে ট্রাই করো এটা পাতা কিন্তু অবশ্যই বানাবে কোশ্চেন তার নিচে নিজের মতো করে অ্যান্সার আমি যে ভিডিওটাতে যে বিভিন্ন এক্সেস কথা বলছি সেগুলো তোমার যদি মনে হয় যে নোট ডাউন করলে ভালো হয় তাহলে নোট ডাউন করে নেবে এটার কত অ্যানসার আসছে পঁচিশ বাই সাত আসছে না না একটা গোটাকুটি অ্যান্সার আসবে দেখো কোথাও ভুল হয়েছে কাটাকুটি তো তাহলে তোমার কোথাও ভুল হয়েছে আমি জানি তোমরা এইটাকে দেখে ভয় খেয়ে গেছো সাঁইত্রিশ পূর্ণ একের দুই পার্সেন্ট অষ্টআশি অরিজিনাল ত্রিশা ঠিক আছে তো দেখো থার্টি সেভেন কমপ্লিট একে দুই পার্সেন্টেজ এটা রয়েছে পার্সেন্টেজ তুলব তার আগে এটাকে আমি অপ্রকৃত ভাগ্নাংশ করে নিচ্ছি মানে সাঁইত্রিশ দুই আর এখানে এক সাঁইত্রিশ দুই কত হয় চোদ্দ চার চারাত্তর হলো এক তার একে সাত চুয়াত্তর প্লাস এক নিচেই দুই মানে পঁচাত্তর বাই দুই এভাবেই করবে কোনো ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবে পঁচাত্তর বাই দুই পার্সেন্টেজে একশো হান্ড্রেড পঁচিশ দিয়ে যাবে তিন পঁচিশ পঁচাত্তর চার তাহলে থাকছে থাকছে তিন আট আট তিনের পঁচিশশ ভগ্নাংশটা হচ্ছে তিনের আট বলো আচ্ছা ঠিক আছে নো প্রবলেম নো প্রবলেম আট আট তাহলে কি ধরবো আটটা হবে অরিজিনাল নাম্বার আর আমি তিনটা কি করবো এখানে বলেছে দেখো যোগ করেছি তাহলে তিনটা আমাকে অ্যাড করতে হচ্ছে তিনটা হচ্ছে অ্যাড তাহলে দেখো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় আট আমার সংখ্যাটা ছিল তিন আমি যোগ করছি তাহলে নতুন সংখ্যাটা কত হচ্ছে নিউ নাম্বার কত হচ্ছে তুমি বলবে আট প্লাস তিন এগারো হচ্ছে প্রশ্নে বলেছে না নতুন সংখ্যাটা এগারো হচ্ছে না নতুন সংখ্যাটা হচ্ছে একশো একুশ দেখো বলে দিয়েছে সংখ্যাটি দাঁড়ায় যোগ করার পর সংখ্যাটি দাঁড়ায় একশো একুশ নাম্বার বলতে পারি এগারো রেশিওর মান হচ্ছে একশো একুশ অরিজিনাল সংখ্যাটি কত তাহলে আমি কত রেশিওর মান বের করবো আট রেশিওর মান সবাই বুঝতে পারছো তো একটা নতুন নিয়মে করাচ্ছি কিন্তু তোমাদের এই আট গুলো লিখছি বলতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় বলে আট অনুপাত তিন অনুপাত এভাবে আর কি তেল অরিজিনাল নাম্বার 8 ধরেছিলাম তাই আট রেশিও সমান বের করব এখন 11 কত দিয়ে গুণ করলে 121 হয় 11 সঙ্গে 11 গুণ করলে হয় 121 তাহলে 8 সঙ্গে আমি 11 গুণ করে দেবো 8 আছে বোঝা গেল যদি বলতো যে কত অ্যাড করা হয়েছে তখন আমি কতর মান বের করতাম মানে কত যোগ করেছি चलो দেখো তখন আমি 3 এর রেশিওর মান বের করতাম 11 এর রেশিওর মান পেতাম একশো একুশ তাহলে তিন রেশ মান কত হবে তেত্রিশ যদি প্রশ্নে বলতো যে কত যোগ করতে হবে তখন তেত্রিশ হতো তুমি বলবে স্যার আমি তো এভাবেও করতে পারি প্রথমে নতুন সংখ্যাটা ছিল একশো একুশ এখন অরিজিনাল সংখ্যা আট অষ্টআশি নিয়ে বিয়োগ করে দিলাম তাহলেও তেত্রিশই আসবে এটাই আমি যোগ করেছি অষ্টআশির সঙ্গে তেত্রিশ যোগ করলো একশো একুশ কিন্তু তুমি করবে কেন তোমাকে যদি প্রশ্নে ডাইরেক্ট জানতে চাই যে কত যোগ করা হয়েছে তুমি আট মান বের করবে না তুমি তিন করবে বুঝে আসছে কোথায় টাইমটা আমরা সেভ করব তো এই টাইপটা মানে টাইপ পর্যন্ত আজকে রইল এরপরে টাইপ টু না টাইপ থ্রি কমপ্লিট হলো এরপর আমরা করব টাইপ ফোর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটাতে আমরা দেখব যে কিভাবে খুব তাড়াতাড়ি এই অঙ্কগুলোকে সলভ করা যায় তবে এখানে কি আছে আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি হলে প্রস্থ কত কমাতে হবে এরকম অঙ্ক আমরা দেখেছি তারপরে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পাচ্ছে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে চিনির মূল্য হ্রাস পেয়ে যাচ্ছে তাহলে ব্যবহারে কি পরিবর্তন হবে ব্যবহার কত কমাতে বাড়াতে হবে যদি তার খরচ একই রাখতে থাকে মানে এরকম অঙ্ক আমরা দেখে থাকি তো এই অঙ্কগুলোর কনসেপ্ট একটাই এরকম যত রকমের অঙ্ক হবে না কেন কনসেপ্ট একটাই এই কনসেপ্টটা আমরা আগের দিনে নেক্সট ক্লাসে খুব ভালোভাবে বুঝবো তারপরে এই অঙ্কগুলো জাস্ট দেখে উত্তর বলে দিতে পারবো বা হালকা পেন টাচ করে উত্তর বলে দিতে পারবো ঠিক আছে তো আজকের ক্লাস এ পর্যন্তই এরপর বলো তোমাদের ক্লাসটা কেমন লাগলো কি মনে হচ্ছে নতুন কিছু শিখতে পারবে না গতানুগতিক প্রসেসে হয়ে যাবে জিনিসটা বলো